হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা বাচ্চা কুকুরের ডিজাইন শেয়ার করছি, রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার জন্য। আর নতুনরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি প্রথমে এরকমভাবে করে নিয়েছিলাম, তারপর ভেতরের অংশগুলো আমি ভরাট করেছি। এবার আমি দেখিয়ে দেবো যে কীভাবে কীভাবে ঘর বুনে আমি করেছি। তাহলে চলুন দেখে নিই আমি কীভাবে করেছি। এখানে আমি প্রথম কিন্তু পা থেকে বলা শুরু করব, আমি পা থেকে শুরু করেছিলাম। তো এখানে প্রথমে আমি 1, 2, 3, 4 পাশাপাশি আমি 4টে ফোর তুলে নিয়েছি। এরপর দেখুন 3টে ঘর ছেড়ে দিয়ে বাঁদিকে 1টা ফোর তুলেছি, তারপর বাঁদিক থেকে 1টা ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বি 2টো ফোর তুলে নিয়েছি। এরপর আবার বাঁদিক থেকে 1টা ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বি আমি 3টে ফোর তুলে নিয়েছি, তারপর ডান দিক থেকে 1টা ঘর ছেড়ে দিয়ে আমি লম্বালম্বি এখানে কিন্তু আমি 4টে ফোর তুলেছি। এই ফোরটা কিন্তু পরে আমি 4টে ফোর তুলে নিয়েছি। এর পরবর্তীতে আমি 4টে ফোরের যে ওপরের একদম ফোরটা, তার পাশে আমি পাশাপাশি 3টে ফোর তুলে নিয়েছি। 3টে ফোর তুলে নেওয়ার পরে আমি আবার 1টা ঘর ছেড়ে 2টো ফোর তুলে নিয়েছি। তো এখানে আমি 2টো ফোর তুলে নিয়েছি দেখুন। এরপর কিন্তু আমি 1টা ঘর ছেড়ে লম্বালম্বিভাবে 3টে, এই মুখের পোর্শনটাও কিন্তু আমি পরে করে নিয়েছি। এরপর আবার 1টা ঘর ছেড়ে আমি লম্বালম্বি 2টো ফোর তুলেছি, চোখটাও আমি পরে করেছি। তারপর আবার 1টা ঘর ছেড়ে বাঁদিকে আমি লম্বালম্বি 4টে ফোর তুলে নিয়েছি। এরপর আমি কোনাকুনিভাবে 2টো ফোর তুলে নিয়েছি, কোনাকুনিভাবে 2টো ফোর, তারপর 1টা ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি 2টো ফোর। তার পরবর্তীতে 1টা ঘর ছেড়ে দিয়ে আবার পাশাপাশি এখানে কিন্তু আমি 5টা ফোর তুলে নিয়েছি, এখানে আমি 5টা ফোর তুলে নিয়েছি। তারপর 1টা ঘর ছেড়ে দিয়ে দেখুন আমি এখানে আবার 4টে ফোর তুলে নিয়েছি। এরপর কোনাকুনিভাবে নিচের দিকে, ডান দিকে নিচের দিকে বরাবর আমি 3টে ফোর তুলেছি। এরপর আবার 1টা ঘর ছেড়ে লম্বালম্বি আমি 4টে ফোর তুলেছি, তারপর আমি 3টে ফোর তুলেছি, 3টে ফোর তুলেছি। এই দিকটা আমি পরে করে নেব। এবার এই 3টে ফোরের থেকে আমি এই কোনাকুনিভাবে 1টা ফোর তুলেছি, আবার কোনাকুনি নিচের দিকে 1টা ফোর, এবং ওপরে কোনাকুনিভাবে 1টা ফোর তুলেছি। তারপর কিন্তু আমি 1টা ঘর ছেড়ে পাশাপাশি 3টে, আমি এই ওপরের পোর্শনটাও পরে করেছি, পাশাপাশি 3টে ফোর তুলেছি। এরপর 1ঘর ছেড়ে দিয়ে নিচের দিকে বাঁদিক বরাবর আমি 2টো ফোর তুলে নিয়েছি, তারপর আবার 2টো ফোর তুলে নিয়েছি। তো মুখের রাউন্ডটা হয়ে গেছে। এবার দেখুন যেখানে আমি 3টে ফোর তুলেছিলাম তার মাঝখানের ফোর বরাবর আমি প্রথমে লম্বাই 1টা 2টো, এই 2টো ফোর লম্বাই তুলেছি, তারপর 1টা ঘর বাড়িয়ে 2টো। এবার এই 2টো ফোরের কটা লাইন করেছি দেখুন, 1টা 2টো 3টে 4টে, 2টো ফোরের কিন্তু আমি 4টে লাইন করেছি। তারপর আবার 1টা কমিয়েছি এদিক থেকে 1টা ফোর, এই যে এবার কিন্তু আমি বাঁদিকে 1টা বাড়িয়েছি, তাহলে 2টো ফোর হলো। কানেরটাও হয়ে গেল, আমি চোখ মুখগুলো পরে দেখাচ্ছি। এবার আমি কি করব দেখুন, যেখানে আমি এই যে কানের এখানে 3টে অংশ আমি 3টে ফোরের যে অংশটা ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি এবার এখান থেকে শুরু করব। তো আমি এখান থেকে শুরু করব, এখানে যে 2টো ফোর আমি তুলে নিলাম, 2টো ফোর, তার উপর 1টা ঘর ছেড়ে আবার 2টো ফোর, এর উপর 1টা ঘর ছেড়ে দিয়ে আমি এবার 4টে ফোর তুলে নিয়েছি। 4টে ফোর তোলার পরে আমি ওপর দিকে কোনাকুনি বরাবর 1টা ফোর তুলেছি, তারপর আবার 1টা ঘর ছেড়ে দিয়ে আমি লম্বালম্বি 3টে ফোর তুলে নিয়েছি। তারপর আমি 1টা ঘর ডান দিক দিয়ে ছেড়ে বাঁদিক বরাবর লম্বালম্বিভাবে আমি 2টো ফোর তুলে নিয়েছি, আবার 1টা ঘর ছেড়ে লম্বালম্বি 2টো ফোর। এবার যে লম্বালম্বি 2টো ফোর তুলেছি তার সঙ্গে আমি ওপরের ফোরটার সঙ্গে 1টা ফোর তুলেছি, এবং কোনাকুনিভাবে 1টা ফোর তুলেছি, 1টা ফোর তুলেছি ডান দিকে নিচে বরাবর। তারপর 1টা ঘর ছেড়ে দিয়ে আবার আমি 2টো ফোর তুলে নিয়েছি। এরপর আমি 1টা ঘর ছেড়ে দিয়ে এখানে কিন্তু আমি 5টা ফোর আছে, এখানে লম্বাই 5টা ফোর আছে। এবার 1টা ঘর ছেড়ে দিয়ে আমি এখানে একটু লেজের যে খাঁচটা তৈরি হবে তার জন্য আমি বাঁদিকে কিন্তু 1টা ফোর তুলে নিয়েছি, এটা কিন্তু ডান দিক থেকে ছেড়ে দিয়ে বাঁদিকে ফোর তুলে নিয়েছি। আবার বাঁদিক থেকে ছেড়ে দিয়ে লম্বাই 2টো ফোর তুলে নিলাম, তারপর আবার 1টা ঘর ছেড়ে লম্বাই 3টে ফোর তুলে নিলাম। এরপর আমি আবার 1টা ঘর ছেড়ে দিয়ে এখানে কিন্তু লম্বায় আমার 5টা ফোর আছে, এখানে লম্বায় আমার 5টা ফোর আছে। এরপর আমি 1টা ঘর ছেড়ে দিয়ে এখানে 1টা ফোর তুলেছি, এবং সেই ফোরের নিচেই এদিকে ডান দিকের লেভেলটা সমান রেখে আমি এখানে 4টে ফোর তুলে নিয়েছি, 1, 2, 3, 4, এখানে 4টে ফোর আছে, এবং বাঁদিকেও লেভেল সমান রেখে 1টা ফোরের ওপর আমি ফোর তুলে নিয়েছি। তারপর 1টা ঘর ছেড়ে দিয়ে আবার লম্বালম্বি 2টো ফোর তুলে নিয়েছি। এর ওপরে দেখুন আমি 1টা ঘর ছেড়ে দিয়েছি, দিয়ে পাশাপাশি বাঁদিকে 2টো ফোর তুলেছি, তারপর কোনাকুনিভাবে বাঁদিকের নিচের দিক বরাবর কোনাকুনিভাবে 2টো ফোর এসছে। এরপর 1টা ঘর ছেড়ে আবার পাশাপাশি আমি কিন্তু 4টে ফোর তুলে নিয়েছি, আবার পাশাপাশি 4টে ফোর তুলে নিয়েছি, তারপর 1টা ঘর ছেড়ে আমি আবার 2টো ফোর তুলে নিয়েছি।
এবার একটা ঘর ছেড়ে দেখুন নিচের দিকে লম্বালম্বি নেমেছে দুটো ফোড় নিচের দিকে, কিন্তু এখানে আবার একটা ঘর ছেড়ে দিই নিচের দিকে লম্বালম্বি দুটো ফোড়, এরপর একটা ঘর ছেড়ে দিই আমি চারটে ফোড় তুলেছি বাঁ দিকে পাশাপাশি, বাঁ দিকে গেছে আমার ফোড় তোলার লাইনটা। এরপর আমি লেভেল সমান রেখে ওপরে একটা ফোড় তুলে নিলাম, তারপর বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকে আমি লম্বালম্বিভাবে দুটো ফোড় তুলে নিয়েছি এবং একটা ঘর ছেড়ে পাশাপাশি দুটো। তারপর আমি আবার একটা ঘর ছেড়ে লম্বালম্বি দুটো ফোড় তুলে আমি কিন্তু আগে একদম অ্যাট ফার্স্ট যে চারটে ফোড় তুলেছিলাম সেটার সঙ্গে মিশিয়ে দিলাম। তো হয়ে গেছে, এবার আমি চোখ মুখটা দেখাবো। তো দেখুন যেখানে আমি গলার পোর্শন থেকে শুরু করে যেখানে আমি এই যে তিনটে ফোড় তুলেছিলাম এই তিনটে ফোড়ের মাঝ বরাবর মাঝখানের ফোড়টার থেকে পাশাপাশি আমি প্রথমে তিনটে ফোড় তুলে নিয়েছি, তারপর দুটো ফোড় তুলে নিয়েছি, এখানে ফাঁকা রেখেছি। এরপর দেখুন যেখানে এই যে গ্যাপটা এসছে এই গ্যাপের ওপরে অংশটা এখানে আমি এক লাইন ফাঁকা দিয়ে এখানে দুটো ফোড় তুলেছি, দুটো ফোড় তুলেছি। আর যে কানের যেখানটায় আমি দুটো ফোড়ের যে লাইনগুলো তৈরি করেছিলাম চারটে যেখানে, সেইটা বরাবর একটা ঘর ছেড়ে বাঁদিকে দুটো ফোড়ের দুটো লাইন এবং একটা ফোড় ওপরে তুলে নিলাম, এদিকে কিন্তু বাঁদিকে একটা ঘর ছেড়ে দিয়েছি। তো মোটামুটি বাইরে রাউন্ড শেপটা হয়ে গেছে। এবার আমি ভিতরটা ভরাট করে নেবো, যে যার ইচ্ছে মতো সে করে ভরাট করতে পারে, না কুকুরের তো একই রকম হবে এরকম তো কোনো মানে নেই। আমি ভরাট করে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন আমি কালো ছোপ ছোপ কিছু জায়গায় করে নিয়েছি। তো আপনার এগুলো কোনো মানে গোনার বিষয় নয়, কোনো ঘর গুনে করার বিষয় নয়, যে যার ইচ্ছে মতো যেখানে বসে করে নিতে পারে। বাকি জায়গাগুলো আমি সাদা রং দিয়ে ভরাট করে দেবো। ভরাট করে আমি দেখাচ্ছি, তো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।